পায় স্পর্শ করতে তোর মতো গরিব মেয়ের আমার পায় স্পর্শ করার কোনো যোগ্যতা নাই আর আমার রুমে তোরে আসতে বলছে কে কে আসতে বলছে তুই এখনই বের হয়ে যা আমার রুম থেকে তুই এখনই বের হয়ে যা যা আপনি আমার স্বামী বিয়ের পর একজন নারী তার স্বামী ছাড়া কার কাছে যাবে খবরদার আমার মন মেজাজ খারাপ করে দিবি না আমি তোর স্বামী না তুই আমার স্ত্রী না তোর মতো একটা গ্রামের মেয়েকে আমি বউ হিসেবে কোনোদিন মেনে নিতে পারবো না আমার বাবা মার জোর জবরদস্তির কারণে আমি তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি নাহলে তোর মতো এরকম একটা খ্যাত মেয়েকে আমি জীবনে বিয়ে করতাম না গরিবের মেয়ে বলে কি আমি কারো বউ হওয়ার যোগ্যতা রাখি না আমি সংসার করতে পারবো না শুধুমাত্র বড়লোকের মেয়েরাই সংসার করতে পারবে ঘর বাঁধতে পারবে এই চুপ একদম মাঝে মাঝে কথা বলবি না তুই অবশ্যই বউ হওয়ার যোগ্য কিন্তু একটা গরিব ছেলের আমার না আমি তোর মতো খ্যাত মেয়েকে জীবনে বউ বলে মেনে নিতে পারবো না দেখুন আমি গরিব ঘরের মেয়ে হতে পারি কিন্তু আপনি আমাকে যতটা খ্যাত বলছেন ততটাও খ্যাত আমি না আমি একজন শিক্ষিত মেয়ে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে শিক্ষিত করে তুলেছেন আমাকে লেখাপড়া শিখিয়েছেন তো লেখাপড়া ধুইয়া ধুইয়ে তুই পানি খা কেউ লেখাপড়া করলে মিনিস্টার হয়ে যায় না আর তুইও হয়ে যেতে পারবি না তোর মতো এরকম একটা ঘুমটা টানা মেয়েকে আমি জীবনেও বউ বলে মেনে নিতে পারবো না ঠিক আছে আমার এতে কোনো দুঃখ নেই তবে আজকে তো আমাদের বাসর রাত এই গরিব মেয়েটার একটা ছোট্ট অনুরোধ রাখবেন আমি আপনাকে পায়ে ধরে সালাম করেই চলে যাব দয়া করে আমাকে আপনার পায়ে ধরে সালাম করার অনুমতিটা দিন চুপ আমাকে স্পর্শ করার অধিকার তোর নাই তোর যদি কোনো কিছু বলার থাকে আমার বাবা আমাকে জোর জবরদস্তি বিয়ে দিছে না তুই আমার বাবা মার কাছে গিয়ে বল আমার রুম থেকে বেরো নাহলে আমি কিন্তু তোর ধাক্কা দিয়ে বের করে দিব আমার রুম থেকে না না ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি আমাকে আপনার ধাক্কা দিতে হবে না আমাকে ধাক্কা দিতে গিয়ে যদি আপনি ব্যথা পান তাহলে কষ্ট তো আমি পাব চুপ এটা কি বাংলা সিনেমা চলতেছে বাংলা সিনেমার ডায়লগ চলতেছে এখানে আমার কিন্তু এসব একদম পছন্দ তুই আমার রুম থেকে বের হয়ে যা যা দাঁড়া আছিস কেন গো কি করছিস রাসেল কিছু বলবে বাবা হ্যাঁ বলবো তুই নতুন বউকে বাসা ঘর থেকে বের করে দিয়েছিস কেন এই কেনর উত্তরটা তুমি খুব ভালো করে জানো বাবা আর এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না চুপ কর মেটা গ্রামের দৈত্য পরিবারের শিক্ষিত ভদ্র মেয়ে তুই যেসব লাফাঙ্গা মেয়েদের সাথে ঘোরাফেরা করিস না ওই সব লাফাঙ্গা মেয়েদের কাউকে যদি তুই বিয়ে করিস আমি কোনোদিন পুত্রবধূ হিসাবে মেনে নেব না এই জন্য তোকে আমি দৈত্য পরিবারের শিক্ষিত ভদ্র মেয়ের সাথে বিয়ে দিয়েছি যাতে করে ওই মেয়েটা তোর চোখের দিকে তাকিয়ে কোনোদিন কটু কথা না বলতে পারে তোর সংসারটা যাতে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে লাইফটা তো আমার বাবা কিন্তু আমার সিদ্ধান্তের মূল্যায়ন তোমরা করতেছো না আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই আমি ওই কেউ মেয়েটাকে আনকালচার একটা খ্যাত মেয়েকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না আমার স্ত্রী হতে হলে আমার লেভেলের হতে হবে আমার স্ট্যাটাসের হতে হবে কেউ একটা মেয়েকে আমি যদি বউ হিসেবে মেনে নেই আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছে আমার সোসাইটির কাছে আমি তো মুখ দেখাতে পারবো না আমি তোমাদের কথায় বিয়ে করার জন্য বাধ্য হয়েছি এইটুকুই শেষ আমি আর তোমাদের কোনো কথা রাখতে পারবো না স্ট্যাটাস লেভেল সোসাইটি হ্যাঁ তুই তো অনেক বড় সোসাইটির ছেলে এই জন্য তুই অনেক বড় সোসাইটির মেয়েকে বিয়ে করতে চাস শুন স্ট্যাটাস সোসাইটি মানে নগ্নতা না তোর কাছে তো স্ট্যাটাস সোসাইটি মানে হচ্ছে নগ্নতা যদি এই গরিব ঘরে মেয়েটা তোদের হাই সোসাইটি মেয়েদের মতো শর্ট ড্রেস পরে তোর সাথে বেহায়াপনা করতো তাহলে তুই ওকে মেনে নিতি না বাবা আসলে তুমি না একটা জিনিস বুঝতে পারতেছ না তোমরা আসলে ওল্ড জেনারেশনের আমরা নিউ জেনারেশনের আমি একটা নিউ জেনারেশনের ছেলে হয়ে একটা ঘুমটাওয়ালা খ্যাত মেয়েকে কোনোদিন বউ হিসেবে মেনে নিতে পারবো না আমি তোমাদেরকে বিয়ের আগে অনেকবার নিষেধ করেছি কিন্তু তোমরা আমার নিষেধটা মানো নাই এখন এই বউকে নিয়ে তোমরা কি করবা না করবা সেটা আমার দেখার বিষয় না প্লিজ গড সেক আমাকে ডিস্টার্ব করবা না প্লিজ তুই আমাকে বল এত রাতে বাসর ঘর থেকে তুই নতুন বউকে কেন বের করে দিলি এটা কি তোর বিবেক মনুষ্যত্ব
যাকে আমি বউ হিসেবে মেনে নিতে পারবো না, যাকে আমি সহ্য করতে পারবো না, সে আমার বাসর ঘরে থাকার কোনো অধিকার রাখে না। আশা করি বাবা তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুইও একদিন বুঝবি। যেদিন তোর এসব স্ট্যাটাস লেভেল সোসাইটি কালচার সব ধারণা তোর পাল্টে যাবে, সেদিন তুই বুঝবি মানুষ কাকে বলে। এই যে শুনছেন, অনেক বেলা হয়ে গেছে, উঠুন নাস্তা করে নেবেন। এই যে শুনছেন, না না, ওনাকে স্পর্শ করলে যদি উনি আবার রাগ করে বসেন, উনি তো মানা করেছিলেন, কিন্তু এত বেলা হয়ে গেল, ওনাকে উঠাবো কি করে? তুই আমার বেডরুমে আসিস কেন? তুই আবার আমার রুম রুমে এসে আমার মুখে তোমার পাচ্ছ। ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, তুই আমার মুখে পানি মারছিস, তোর এত সাহস হয় কি করে? আমি আপনাকে নাস্তার জন্য ডাক দিচ্ছিলাম, অনেক বেলা হয়ে গিয়েছিল, তো আপনার গায়ে হাত দিয়ে ডাক দিলে আপনি রাগ করতেন, এই কারণে পানি ছিটা দিয়েছিল। ওই ফকিনির বাচ্চা, আমি কখন নাস্তা করব, কখন নাস্তা করব না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোর ডাকার কি? তোরে ডাকতে বলছে কে? হ্যাঁ দরদ দেখাইতে আসছিস? তোর মতো গরিবের মেয়েদের দরদ মানে কার জন্য জানোস? ওই রিক্সাওয়ালাদের জন্য, ভ্যানওয়ালাদের জন্য, আমার জন্য না। আপনার কোনো কথায় আমি মনে কোনো কষ্ট পাইনি, এখন প্লিজ চলুন টেবিলে নাস্তাটা করে নেবেন। ভালোবাসা দেখাইতে আসছোস? হ্যাঁ দরদ দেখাইতে আসছোস? তুই যদি না জানোস যে আমি ঘুমের থেকে কয়টার সময় উঠি, কয়টার সময় রাস্তা, এটা আমার মার কাছ থেকে জেনে নিবি, ঠিক আছে? আমার ঘুমের মধ্যে আর কোনোদিন ডিস্টার্ব করবি না। যা বেরো, বেরো আমার রুম থেকে। ফাউল আনকালচার, আমার বাবা আমার যে কি জন্য নিয়ে আসছে। কাল রাতে রাসেল কাজটা একদমই ঠিক করেনি, বাসর ঘর থেকে নতুন বউকে বের করে দিয়েছে, তারপরে দেখো মেয়েটা কেমন হেসে হেসে কথা বলছে, একটু কষ্ট পাইনি। কে বললো তোমাকে কষ্ট পাইনি? একটা গরিব ঘরের মেয়ে, না না গরিব বললে ভুল হবে, একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, হাজার কষ্ট পেলেও সে কোনোদিন স্বামীর ঘর ছেড়ে যায় না, আর এই অত্যাচারের কথা কখনো সে কাউকে বলে না। আজকে যদি একটা উচ্ছৃঙ্খল মেয়ে হতো, তোমার ছেলেকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে বাসা থেকে চলে যেত। আব্বু আপনারা এখন এখানে বসে আছেন, টেবিলে চলুন না, নাস্তা করবেন না, অনেক বেলা হয়ে গেছে তো। যাও মা। কি হলো, এমন করে উঠলে কেন? মনে হচ্ছে ব্যথা। তুমি শাড়ি দিয়ে কি ঢাকছো দেখি? আমি তো চড়ের দাগ দেখতে পাচ্ছি, এই যে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে। হায় হায়, আমার কালের জন্য থাপ্পড় দিয়েছে, সেটা যে দাগ হয়ে গেছে আমি তো খেয়ালই করিনি। কি হলো, তুমি চুপ করে আছো কেন? মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকাতে চাচ্ছ। না না, আমার কিছু হয়নি। হয়নি মানে? রাসেল তোমার গালে চড় মেরেছে, দেখেছ তোমার ছেলের কত অধপতন, নতুন বউকে বাসর ঘর থেকে বের করে দিয়েছে, তার আগে একটা চড় মেরেছে, ছি। আমার ছেলেটা কতটা ভালো এবার নিজে চোখে দেখো বৌমা। আমি স্বপ্ন দেখেছিলাম গ্রামের সহজ সরল একটা দরিদ্র পরিবারের মেয়ে আমার পুত্রবধূ হয়ে আসবে, আমার আমার এই স্বপ্ন দেখাটাই ভুল ছিল। আমি আজকে
ওকে উচিত শিক্ষা দেবো। ও তো আমার গালে চড় মেরে পার পেতে পারবে না। না না, আমি ওনাকে কিছু বলবো না। তুমি সহ্য করলে তো আমি সহ্য করবো না বৌমা। উশৃঙ্খলা তার একটা সীমা থাকা দরকার। বেয়াদব ছেলে আমি শুনতে চাই না। আর যদি কোনোদিন শুনেছি না, তুই বউর গায়ে হাত তুলেছিস আর আমার কান পর্যন্ত যদি এসেছে, পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিসের পরিণাম খারাপ হবে? তোমরা একটা মেয়েকে আমার গলার মধ্যে ঝুলাই দিবা আর আমি এটা কি হু হু করে মেনে নিব? এটা আমি জীবনেও মেনে নিব না। আমার কোনো স্বাধীনতা নাই, আমার কোনো মূল্যায়ন নাই। তোমার সব কিছুর মূল্যায়ন করেছি বলে তুমি এত উশৃঙ্খল হয়ে গেছো। তোমার সিদ্ধান্তের মূল্য দিয়েছি বলে তুমি এতটা বেপরোয়া হয়েছো। তোমার সিদ্ধান্তে কোনোদিন দ্বিমত পোষণ করিনি, তোমার সব সিদ্ধান্ত মেনে নিয়েছি। তোমার শুধু একটা সিদ্ধান্ত মেনে নি নাই, সেটা তোমার বিয়ে। সেই জন্য খুব খারাপ হয়ে গেছি, আমরা খুব অন্যায় করে ফেলেছি, তাই না? তোমরা যেটা করছো সেটা ঠিক করো নাই। আমি কোনোদিন ওই মেয়েটাকে মেনে নিব না। একটা গ্রামের গেও ভূতকে আমার পাশে আমার বউ হিসেবে অধিকার নিতে আমি কোনোদিন সহ্য করব না। গেও গ্রামের ভূত, তাই না? টাকা পয়সা কম আছে বলে, গরিব বলে, কিন্তু শিক্ষায় দীক্ষায় আচার আচরণে সে তো কোনো দিক থেকে তোমার অযোগ্য না, তোমার পারফেক্ট। আর তুমি তাকে বলছো ফকিন্নি? ছি, ওই মেয়েটা তোমাদের কাছে পারফেক্ট হতে পারে, কিন্তু ওই মেয়েটা আমার যোগ্য না। আমি বউ হিসেবে ওকে কোনোদিন মেনে নিতে পারবো না। দেখো, আমি বাসার মতো কোনো ঝাইঝামেলা চাই না। হয়তোবা তুমি এই মেয়েটাকে বিদায় করে দিবা, নাহলে এই মেয়েটাকে তুমি কাজের মেয়ে হিসেবে রেখে দিবা। আমি আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না তোমাকে। রাসেল, আই রাসেল, রাসেল শুনে যা বলছি। পাইছি, এই যে দবির ভিলা, আমাকে বিয়ে হিসাবে নামে তো দবির আলী, তার মানে আমাকে জামাই বাবাজির বাড়ি এটা। হাই আল্লাহ, দেখছো কত বড় বিল্ডিং, বিল্ডিং এর উপরও বিল্ডিং। আমাকে মাইয়া এই জায়গায় রানীর হালেই আছে। দেখতেইব না মাইয়া ডাকাত। আচ্ছা চলো আমরা ভিতরে যাই। আরে জামাই বাবাজি, তুমি আমাকে চিনবার পারো নাই? নাচিনারই কথা, তার কারণ মেলার আইতে বিয়ে হয়েছে তো, তাই জামাই বাবাজি আমাকে চিনতে একটু কষ্ট হইতেছে। জামাই বাবাজি, আমি তোমার একমাত্র শ্বশুর আর এ হলো তোমার শাশুড়ি আম্মা। এই চুপ করেন। কে আপনাদের জামাই? হ্যাঁ, কে আপনাদের জামাই? আপনার মতো গরিবের একটা মেয়েকে আমি বউ হিসেবে মেনে নিবো, এটা আপনারা ভাবলেন কিভাবে? ও লোভে পড়ছেন তাই না? আমার বাবার সয় সম্পত্তি দেখে লোভে পড়ছেন, এই কারণে মেয়েকে লালায় দিচ্ছেন যেন আপনাদের 14 গোষ্ঠী ভালো থাকে, তাই না? আর হাতে কি আপনার এটা? মিষ্টি মিষ্টি দেখছো, কি ছোট লোকের ছোট লোক, কি আনকালচার! একটা হাই সোসাইটির মধ্যে কিভাবে মিষ্টি আনতে হয় এটা আপনারা জানেন না? কিভাবে জানবেন হাই সোসাইটি মানে কি সেটা আপনারা বোঝেন? দেন মারাতে দেন। এই নোংরা মিষ্টি আমার বাসার মধ্যে যাবে না। আসছেন মেয়েকে দেখার জন্য, কিন্তু এই মিষ্টি নিয়ে আমি আমার বাসার মধ্যে ঢুকতে দিব না। জামাই বাবাজি, এটা নোংরা মিষ্টি না জামাই বাবাজি, খুব ভালো মিষ্টি, আমাকে লক্ষ্মীপুরের সেরা মিষ্টি, কার্তিক ঘোষের মিষ্টি। তোমাকে লাগে অনেক কষ্ট করে লই আইছি জামাই বাবাজি, আর তুমি মিষ্টিগুলোর ফলাই দিলা, নষ্ট করে দিলা জামাই বাবাজি। এই চুপ করেন।
আপনাদের মতো গরিবকে আমি খুব ভালো করে জানি। আপনাদের মতো গরিবরা না অনেক লোভ করতে জানে, অনেক আসছেন মেয়েকে দেখতে, মেয়েকে সাথে করে নিয়ে চলে যাবেন। আপনার এই মিষ্টি না আমার এলাকার কুকুরও খাবে না। অনকালচার গিয়ে ভূত জানি করে সরে নামে চোখের সামনে থেকে। তুমি কি ভুলটা করলা? কেন আমার মাইয়ার এত বড় লোক বাড়িতে বিয়া দিলা? আমি ভালো আছি। এত বড় বাড়িতে তোমরা আমারে বিয়ে দিছ, দেখো না কত বড় বাড়ি, কত মানুষজন। আমি সুখেই আছি, শান্তিতে আছি। না রে মা, তুই সুখে নাই, তুই আমাকে লাগে মিথ্যা কথা কইতাছ। তোর চোখ মুখ দেখলে আমি বুঝতে পারি তুই সুখে নাই। মারে তুই যে ভালো নাই আমরাই বাড়িতে ঢুকেই বুঝতে পারছি। জানোস মা, গ্রাম থেকে আসার সময় তোর পছন্দের মিষ্টি আনছিলাম, এক হাড়ি মিষ্টি। জামাই বাবা যে আমাগোর অপমান কইরা মিষ্টির হাড়িটা ভাঙিয়ে ফেলাইছে। আব্বা, এত বড় লোকের বাড়িতে আমার বিয়ে দেওয়াটা ঠিক হয় না। আমার এত কথা শোনায় আমি একটু মনে কষ্ট পাই না, আমি সহ্য করে নিতে পারি, কিন্তু তোমার এত অপমান করছে এইটা তো আমি সহ্য করতে পারবো না। মারে আমরা গ্রামের মানুষ, মাটির মতো নরম, একেবারে সরল। আমি তো কখনো লোভ লালসা করি না রে মা। আল্লাহ আমার যা দিছে তা নিয়ে আমি খুব সুখী আছি। কিন্তু জামাই বাবা যে আমাগার কইল আমি নাকি তাদের এই ধন সম্পদের লোভে আমি তোর বিয়া দিছি, এই কথাটা যেন আমার কইছে না, আমার বুকে খুব কষ্ট পাইছি রে মা, অনেক আঘাত পাইছি। তোমার এত বড় কথা কইছে, এত বড় বাড়িতে আসলেই তোমার আমার বিয়ে দেওয়া উচিত হয়। সেটা ঠিক আছে, কিন্তু ওদের কাছ থেকে কথাগুলো লুকানোকে ঠিক হবে, মানে যুক্তিসঙ্গত বলো তো। না সেটা ঠিক আছে, যুক্তিসঙ্গত না। প্লিজ তুমি আমাকে কিছুদিন সময় দাও, দেখবে আমি সবকিছু ঠিক করে ফেলেছি। আম্মু আব্বু, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনাদের ছেলে আজকে আমার বাবা মাকে চরমভাবে অপমান করেছে। আব্বা আম্মা শখ করে গ্রাম থেকে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিল, সেই হাড়িটাও ভেঙে ফেলেছে। কি বলছো বৌমা? শুধু কি তাই, আপনার ছেলে আমার মুখের উপরে বলছে আমি নাকি আপনাদের এই সয় সম্পত্তির লোভে আমি আমার মেয়েরে আপনার ছেলের সাথে বিয়ে দিছি। আচ্ছা বিয়ে এসে আপনি কি বলতে পারবেন আমার মেয়েরে জোর করে আপনার পোলার সাথে আমি বিয়া দিছি? বা আপনাকে আমি কখনো বলছি যে ভাই সাহেব আমার মেয়েটার সাথে আপনার ছেলের বিয়েটা দেন? কখনো বলছি? বিয়াদবটা আপনাকে এই কথা বলেছে? বিয়া সাহেব আমরা গরিব হইতে পারি, আমাগো তো মান সম্মান আছে, আমরা মান সম্মান নিয়ে বাঁচতে চাই। আমাগো মাইয়ারে যদি আপনাকে ভালো না লাগে তাহলে কোন
আমরা হনে আমার মায়া ঘরে লইয়া যামগা। ছি ছি বিয়ান সাহেবা, কি বলছেন আপনি? আপনার মেয়েকে যখন একবার এই বাড়িতে বউ করে নিয়ে এসেছি, যতদিন আমরা দুজন বেঁচে থাকব ততদিন এই বাড়ি থেকে আমি বের হতে দেব না, কখনোই না। আম্মু, আমার বাবা মাকে এত বাজেভাবে অপমান করার পর আমার এই বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই। আমার বাবা মা গরিব, এটাই কি তাদের অপরাধ? আর এটাই যদি অপরাধ হয় তাহলে এত বড় লোক বাড়িতে বউ হয়ে আমি থাকব না। আমাকে আপনার ছেলে যা খুশি তাই বলুক, তাতে আমার কোনো আপত্তি ছিল না। আমি চুপচাপ সহ্য করে যেতাম, কিন্তু আমার বাবা মাকে এত অপমান করার পর এই বাড়িতে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমি আর থাকব না, আমি আমার বাবা মাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো এখনই। বৌমা, তুমি কোথাও চলে যাবে না। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তুমি নিজের কাছে হেরে যাবে। আমি কখনো তোমাকে নিজের কাছে হেরে যেতে দেব না। আব্বু, আমাদের মতো গরিব পরিবারের মেয়েদের প্রতিনিয়ত জীবনের কাছে হেরে যেতে হয়। আমাদের কাছে না জীবনটা অনেক কঠিন বাস্তবতা, অনেক কঠিন। বৌমা, বুকে সাহস নিয়ে এসব বাস্তবতাকে মোকাবেলা করে তোমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। প্রয়োজনে আমি, তোমার মা দুজনেই তোমার পাশে আছি, তোমাকে সাপোর্ট করব, হেল্প করব। এই বাড়িতে তোমার অধিকার তোমাকে নিজেই প্রতিষ্ঠিত করতে হবে। তুমি গরিব বাবার মেয়ে বলে এইভাবে তুমি অপমানিত হবে? মুখ বুঝে সব কিছু সহ্য করে থাকবে? তোমার বাবার অপমানের প্রতিশোধ নিতে হবে, কি পারবে না? আমি কিভাবে পারবো আব্বু? আমি তো তার সাথে এত বাজে আচরণ করতে পারবো না। এই শিক্ষা তো আমার বাবা মা আমাকে দেয়নি। আমি তো আমার সন্তানকে এই ধরনের বাজে শিক্ষা দেইনি, কিন্তু তারপরেও তোমাদের সাথে বাজে ব্যবহার করেছে, তোমরা সেটা মুখ বুঝে সহ্য করে আছো। কিন্তু মা, এখন থেকে আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেইভাবেই চলবে, কি পারবে না? পারবো আপু, অবশ্যই পারবো, আমাকে তো পারতেই হবে। বৌমা, তোর শ্বশুর যে মিষ্টির হাড়িটা এনেছিল ওটা কেন ভেঙে ফেলেছিস? আর কেন তাদেরকে অপমান অপদস্থ করে কথা বলেছিস সেটা বল। শ্বশুর? কিসের শ্বশুর, কার শ্বশুর? যার মেয়েকে আমি বউ হিসেবে মেনে নিতে পারি নাই সে আমার শ্বশুর হয় কিভাবে? আরে ওর বাবার তো আমাদের বাসার কাজে লোক হওয়ার যোগ্যতা নাই। একদম চুপ, আর একটা কথাও বলবি না। খবরদার, ওই ভদ্রলোককে নিয়ে একদম আজে বাজে কথা বলবি না। মা, আমি একটা জিনিসটা বুঝলাম না, তোমাদের রুচিবোধ এত নিচে নেমে গেছে। কোন জায়গার ছোট লোককে তোমরা ভদ্রলোক বানাইতেছো? এই ভদ্রলোকের মিনিংটা, শব্দের অর্থটা ওরা কি জানে, বোঝে? ভদ্রলোকের মানে তুই তো খুব বুঝিস, তাই না? তাহলে ওই মুরব্বী মানুষটা কষ্ট করে গ্রাম থেকে তার মেয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছে, হাড়িটা কেন ভাঙলি? কেন তাদের সাথে আজে বাজে ব্যবহার করলি? এটাই তোর ভদ্রতার মধ্যে পড়ে? যে যেটার যোগ্য তাকে আমি সেইটাই করেছি। ওনারা এই সবেরই যোগ্য ছিল, এই কারণে আমার বিহেভ দিয়ে তাদেরকে তাদের প্রাপ্যটা দিয়েছি। তোর শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট পেয়েছেন, অনেক। ভবিষ্যতে কোনোদিন তাদের সাথে এমন ব্যবহার করবি না। যদি এমন ব্যবহার করিস না, তোর বাবা কিন্তু তোকে ক্ষমা করবে না বলে দিলাম। কষ্ট পেয়েছে, এইসব গরিবদের আবার কষ্ট আছে নাকি? কালকে সকাল থেকে তুমি ঠিক পাবে তোমার কি প্রাপ্য। দাঁড়ান, খবরদার, আর এক চুলো এগোবেন না। যেখানে আছেন সেখানে হার্ট ব্রেক করে দাঁড়িয়ে থাকুন। যদি এগোনোর চেষ্টা করেন না, খুব খারাপ হবে বলে দিচ্ছি। এই ফকিনির বাচ্চা, তুই কারে কি বলতেছিস? এই বাসা কি তোর বাপের? আমি চাইলে না
আপনার মতো কুশিয়ে একটা চটকানা দিতে পারতাম, কিন্তু সেটা আমি দেব না, কারণ আমি ভদ্রতা চাই। আমার বাবা মাকে নিয়ে আর একটা আজে বাজে কথা বললে না, এমন মার মারব চেহারার পুরো ফ্রেমটাই চেঞ্জ হয়ে যাবে। আর হ্যাঁ, এই বাসা আমার বাপের না, এটা ঠিক, কিন্তু এখন থেকে এই বাসাটা আমার, আর আপনি এক্ষুনি এই বাসা থেকে বেরিয়ে যাবেন। ছোট লোকের বাচ্চা, তুই আমার গালে থাপ্পড় মারতে চাস? গরিব বলে আমাদেরকে খুব দুর্বল মনে হয়, তাই না? এই গরিবদের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তারা অধিকারের জন্য ঘুরে দাঁড়ায়, আর সেই সময় যদি সামনে ওই বুলেট বোমাও চলে আসে না, তারা ভয় পায়। আজকে আমি তোরে এমন শিক্ষা দিব, এমন শিক্ষা দিব, তুই নিজ ইচ্ছায় আমার বাসা ছেড়ে যেতে বাধ্য হবি। শিক্ষা, শিক্ষা আমার আছে, শিক্ষার অভাব তো আপনার, আর আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই গ্রামের গরিবের মেয়ে গর্জে উঠেছে। এই গর্জন তো থামবে না, বেরোন আমার বাসা থেকে, বেরিয়ে যান। খুব খারাপ, খবরদার, আর একবার আমার শরীরে স্পর্শ করলে আমি কিন্তু তোর গায়ে আবার হাত তুলব। একদম চুপ, গলা নামিয়ে কথা বলব। এতদিন আপনি খেলা দেখিয়েছেন, আমি খেলা দেখেছি চুপচাপ, এখন আমার শ্বশুর সব পাওয়ার আমাকে দিয়ে দিয়েছে, এখন থেকে আমি খেলবো আর আপনি খেলা দেখবেন। একটা সাউন্ড বোমা, আমি কি হয়েছে বাবা? বাবা দেখো না, এই ছোট লোকের বাচ্চাটা আমার বাসা থেকে আমার ধাক্কা দিয়ে বের করে দিতে যেতেছে, আর বলতেছে এটা নাকি ওর বাড়ি। তোকে বাসা থেকে বের করে দিচ্ছে? বোমা তো একদম ঠিক কাজটাই করছে। বাবা তুমি সব কি বলতেছো, কি ঠিক করতেছে, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার মাথা একদম ঠিক আছে, এতদিন আমার মাথা ঠিক ছিল না। আমি এই বাড়ি, বিষয় সম্পত্তি, আমার নামে যা কিছু আছে সব আমি বৌমার নামে লিখে দিয়েছি। আমি যদি বৌমার নামে না লিখে দিয়ে তোর নামে লিখে দিতাম, তুই তো সব কিছু নষ্ট করে ফেলতি, উড়িয়ে দিতি। শোন, এখন আমার মাথা একদম আইসক্রিমের মতো কুল হয়ে গেছে, মনে হচ্ছে আমি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি। কিসের সঠিক সিদ্ধান্ত তোমার এটা? হ্যাঁ, আমি জীবিত থাকতে তুমি অন্য জনের একটা মেয়েকে সব কিছু লিখে দিছো, এটা কিভাবে তোমার মাথায় কাজ করলো? চুপ কর, মানুষের উচ্ছৃঙ্খলতার একটা সীমা থাকে, তুই তো সীমা লঙ্ঘন করেছিস। আমি যে কাজটা করেছি একদম ঠিক কাজটাই করেছি, তুই সেই কাজটা করতে বাধ্য করেছিস, এখন তুই নিজেকে সংশোধন কর, কিংবা বৌমার সাথে সমঝোতা কর, নইলে আমার কিছুই করার থাকবে না। বাবা, বাবা কি বলতেছো তুমি, এগুলো আমার কথা শুনো। এই যে আপনিও থেকে কোথায় যাচ্ছেন? আব্বু যেতে পারবে, কিন্তু আপনি যেতে পারবেন না। আপনার জন্য না বাড়ির মেইন গেট খোলা আছে, চুপচাপ ভালো বাচ্চার মতো বেরিয়ে যান, যেদিন নিজেকে শুধরাতে পারবেন সেদিন এ বাড়িতে আসবেন। আমি তোরে দেইখানি, দেইখেন বেরো, আমি তোরে দেইখানি গো, বললাম দেইখান আগে বেরো না, বেরো। কি ব্যাপার, ওনাকে বাসায় কে ঢুকিয়েছে? আমি ঢুকিয়েছি বৌমা, ও ফোন করে বললো যে আমি সারাদিন কিচ্ছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, কি করবো, বললাম যে আয়, ও বাসার সামনে আসলো আর আমি বাসার মধ্যে ঢুকিয়ে নিলাম। ক্ষুধা পেয়েছে, তাহলে এক কাজ করেন না, আপনি বাইরে গিয়ে টাকা রোজগার করেন, ইনকাম করেন, তারপর নিজের ইনকামের টাকা দিয়ে নিজে খাবেন, এই বাড়ির ভাত আপনার জন্য বন্ধ। চুপচাপ টেবিল থেকে উঠে বেরিয়ে যান। দেখ সুমা, তোমার সামনে কি বলতেছে, তোমার সামনে আমার বাসা থেকে আমারে বের হয়ে যেতে বলতেছে, আবার আমার প্লেট কেড়ে নিছে, তাও তুমি চুপ করে এখানে বসে থাকবা, কিছু বলবো না। বাবা এটাতে আমার কি করার আছে বল, আমি কি করব, যার বাড়ি যার ঘর সে যদি তোকে রাখতে না চায়, আমার কিছু করার আছে? এখন যদি ও আমাকে বলে যে মা আপনাকে আমি এই বাড়িতে রাখবো না, এই বাড়ি থেকে বেরিয়ে যান, আমাকে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই আমার। নাম, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আপনার ছেলেকে বলেন সে যাতে চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার কিন্তু রক্ত মাথায় উঠে যাচ্ছে, আমাকে কিন্তু কেউ থামাতে পারবে না, আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। আপনার ছেলে তো কোনোদিন গরিবের মাথা গরম হওয়াটা দেখেনি, সে নিতেও পারবে না। বাবা বেরিয়ে যা, বাবা বেরিয়ে যা, বৌমার যদি একবার মাথা গরম হয়ে যায় না,
তোকে মারতে মারতে মেরেই ফেলবে বাবা, যা তার থেকে বেরিয়ে যা ভালো। তা তুমি কি আসলে আমার মা? এখানে আমার কি করার আছে বল বাবা? আমার চোখের সামনে আমার ছেলেকে যখন মারতে মারতে মেরে ফেলবে তখন তো আমি সহ্য করতে পারবো না। তার থেকে বেরিয়ে যা ভালো বাবা, উঠু উঠু বেরিয়ে যা, যা 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 যা। আপনি কি বের হবেন নাকি বাসার দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো? না না, দারোয়ান ডাকতে হবে না, আমি যাচ্ছি, চলে যাচ্ছি। তুই একদম ফোন দিয়ে পাগল বানায় ফেলেছিস, তোর সমস্যাটা কি? দোস, আমি খুব বিপদে পড়ে গেছি দোস। আমার বাবা, আমাদের সয় সম্পত্তি, বাড়ি গাড়ি যা কিছু আছে সব আমার ওই আনকালচার কেউ ভূত বউটার নামে লিখে দিছে। ওই বউ আমাকে বাসা থেকে বের করে দিছে দোস। আমি চমকিরে ফোন দিছিলাম, চমকিরে এই সব কিছু বলার পর চমকি আমার সাথে আর কথা বলে না দোস। চমকি আর তুই তো আমার ক্লোজ ফ্রেন্ড দোস। দোস, আমার না কিছু টাকার দরকার আর আমার একটা থাকার ব্যবস্থা দরকার দোস্ত। তুই আমার এটা একটু ম্যানেজ করে দে দোস, তারপর আমি ওই ছোট লোকের বাচ্চারে দেখাই দিব যে আমি কি করতে পারি দোস। সরি দোস, আমি তোর জন্য কিছুই করতে পারবো না, কারণ তুই এখন নিঃস্ব। তুই একটু আগে বললি না যে তোর বউ আনকালচার গেও ভূত। তোর বউ তোর এখন আনকালচার গেও ভূত নেই, তোর বউ এখন হাই সোসাইটির মানুষ হয়ে গেছে, হাই লেভেলের মানুষ হয়ে গেছে। বরং তুই এখন উল্টা আনকালচার লো লেভেলের মানুষ। তুই তো আর এখন আমাদের সোসাইটির সাথে মিলেমিশে চলতে পারবি না, কারণ তোর টাকা নেই। আর তুই একটা জিনিস ভালো করে জানোস, এই বর্তমান সময়ে সবাই টাকা সোসাইটি লেভেল মেনটেন করে চলে। এসব তুই কী কইতাছিস? হ্যাঁ, যখন আমার বাপের বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ছিল তখন আমি লেভেলের ছিলাম, আমি স্ট্যাটাসের ছিলাম, তখন আমার বউয়ের সাথে আমার যায় না। হ্যাঁ, তোর এখন এসব কথা কইতেছিস, মানে আমার মাথায় ঢুকতেছে না কিছু। এটাই বাস্তবতা বন্ধু, বাস্তবতা খুব কঠিন জিনিস। এখন শুধু আমি কেন, তোর সাথে যত ফ্রেন্ড আছে কেউ তোর সাথে মিশবে না, কারণ তোর এখন স্ট্যাটাস নেই, এই হাই সোসাইটি লেভেল কোনো কিছু তুই মেনটেন করে চলতে পারবি না। প্লিজ দোস, তুই আর এখন আমাদের সাথে যোগাযোগ করবি না। আজকের পর থেকে তুই তোর মতো, আমি আমার মতো। ভালো থাক। টাকার জন্য আমার লোকে বন্ধুত্ব করছস, তোরা আমার টাকার জন্য আমার সাথে মিশছস। হ্যাঁ, আসলে তোরা এত নিকৃষ্ট, তোদের থেকে তো অনেক 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 বেশি ভালো ওই ঘেউ মেয়েটা। তোরা এতদিন হাই সোসাইটি হাই লেভেলের কথা বলতিস, আসলে তোরা তোরা ওই আনকালচার ঘেউ মেয়েটার থেকেও লো লেভেলের। আমি বুঝতে অনেক দেরি করে ফেলাইস, ওর সাথে আমি যে বিহেভ করছি এটা আমি ঠিক করিনি, এটা আমি ঠিক করিনি। আপনাকে এ বাড়িতে ঢোকার পারমিশন দিয়ে দিয়েছে। আমি আসলে ভুল করেছি, ভুল হয়ে গিয়েছে। এখন পাচ্ছেন কেন? আপনি যখন আমার বাবা মাকে অপমান করেছেন, তারা যখন কান্না করেছিল, আপনি যখন আমাকে অপমান করেছেন, আমি যখন কান্না করেছি, তখন তো আপনার মন গলেনি, তখন তো আপনার একটুও দয়া হয়নি। বিশ্বাস করো, আমি গতকাল সারা রাত না খেয়ে আমি ফুটপাতে শুয়েছিলাম। ওই ফুটপাতে আমার সাথে অনেক মানুষজন শুয়েছিল, আমি ওইখান থেকে আমার লাইফের সবচেয়ে বড় শিক্ষাটা নিয়েছি। শিক্ষা নিয়েছিস? তা জীবন থেকে কি শিক্ষা নিয়েছিস? বাবা, যারা আমার বন্ধু বান্ধব ছিল, যাদের জন্য আমি এই গ্রামের মেয়েটাকে
স্ত্রী হিসেবে মর্যাদা দেই নাই, সেই বন্ধুরা কেউ আমার বিপদের সময় পাশে এসে দাঁড়া নেই। আর তারা কিভাবে দাঁড়াবে আমার পাশে এসে? এখন তো আমার কাছে টাকা পয়সা কোনো কিছু নাই। আসলে আমি এতদিন সোসাইটি কালচার এত কিছু নিয়ে অহংকার করে গেছি, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি গতকাল যখন রাস্তার ফুটপাতে ওই মানুষগুলোর সাথে থাকছি তখন আমার কাছে খুব খারাপ লাগছে বাবা, আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। কারণ আসলে আমার মতো তো এই সমাজের মানুষ ওরাও। দেখেছিস বাবা, পৃথিবীতে বাস্তবতা কত কঠিন। এখন তোর কাছে টাকা নেই, তাই তোর উচ্চ লেভেলের ফ্রেন্ড সার্কেল তোর পাশে নেই। তুই ফুটপাতে যারা ঘুমায় তাদের সাথে তুই রাতে ঘুমিয়েছিলি, অথচ তুই কত শৃঙ্খলভাবে জীবনযাপন করেছিস, কত টাকা পয়সা উড়িয়েছিস। কিন্তু দেখ, এক রাতে থাকার জন্য, এক মুঠো ভাতের জন্য যে টাকা পয়সাটা ইনকাম করা হয় সেই মূরতটা তোর নাই। এখন বুঝেছিস তো বাস্তবতা কত কঠিন? হ্যাঁ মা, আমি এটা বুঝতে পারছি। আর রেশমির সাথেও আমি অনেক কিছু করছি যা মোটেও আমার করা উচিত হয়নি। রেশমির বাবার সাথে মার সাথে আমি যে অন্যায় করছি, তোমরা সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এই গরিবের মেয়েকে নিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই বাবা। আর এসব হাই সোসাইটি যারা অহংকার করে তাদের কাছ থেকে আমি দূরে থাকতে চাই। শুনুন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আসলে আব্বু আমাকে বাড়ি ঘর সম্পত্তি কোনো কিছু লিখে দেয়নি। আব্বুর কথা মতো জীবন কাকে বলে এই জিনিসটাই খালি আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, আর কিছুই না। আপনার যে হাই সোসাইটির ফ্রেন্ড সার্কেল ছিল যাদের জন্য আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাননি, আমাকে মেনে নিতে পারেননি, দেখুন আপনার বিপদের দিনে কিন্তু কেউ আপনার কাছে ছিল না। আসলে কি জানেন, শুধুমাত্র আপনজনরাই আপনার হাজারটা বিপদের সময় অর্থের লোভ ছাড়া আপনার পাশে থাকবে, অন্য কেউ না। সেটা আমি বুঝতে পারছি, তুমি আমার ভুলটা ভেঙে দিছো। আমি আজকের পর থেকে তোমারে কোনো দিন অসম্মান অবমাননা করবো না, তুমি যা বলবা আমি তাই করব, আমি তোমার প্রত্যেকটা কথা মেনে নিব। বোমা দেখেছ, গ্রামের গরিবের মেয়ে আজকে একদম রাজধানী হয়ে গেছে। শোন, ওর কথাই কিন্তু আমাদেরকে চলতে হবে, মনে থাকবে? বাবা, আমি একটা কথা বলতে চাই। বল। বাবা, আমি রাস্তার অসহায় মানুষদের জন্য কিছু করতে চাই। অবশ্যই করবি, আরে আমরা সবাই তোর পাশে আছি। হ্যাঁ বাবা। বোমা দেখেছ, একদিনে কিরকম শিক্ষা পেয়ে গেছে। হবে না, স্বামীটা কার? কি ব্যাপার, তাহলে কি আমার ছেলে থাকবে না?